हाई गाइज वेलकम बैक टू माई चैनल मधुमिता और एवरी मंडे वेडनेसडे एंड फ्राइडे एक रियल लाइफ हॉरर एक्सपिरियंस नहीं आसि तुम्हारे तुम्हारा जी वॉइस फर्स्ट टाइम जो सुनो तो प्लिज चैनल के सबसक्राइब करते भूलो ना और जरा जरा वॉइस एत दिन चिने गे तेज थैंक यू सो माच फर सपोर्टिंग एंड मोटिवेटिंग मी और प्लिज 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 ये भिडियोगो के फ्रेंड्स एंड फैमिलिर संगे शेयर करो जैसे हमें आरोक एक्सपिरियन्स तुम्हारे आनते परि और हाँ प्ले लिस्टर लिंक देव आज है डेस्क्रिप्शन बक्से तो आज अब्दी जो तो एरक हॉरर एक्सपिरियन्स शेयर कर सब एक क्लिके शुने पे तो चलो और बेसि कथा ना बाड़िए आज के एक्सपिरियन्स जावा जाट तरह के एक डिसक्लेमर तो हमें दीते ही हे तो डिसक्लेमर हे तुम्हारा जरा भूते विश्वास करो हमें जी तुम्हारा से ही मुहूर्ते कम फील करते करते और जरा तुम्हारा भूते विश्वास करो ना तेज एक्सपिरियन्सेसगुलो के तुम्हारा एज अ गल्प नीते पर आजकल एक्सपिरियन्स शेयर कर आकाश विश्वास तो जेई भाव लिखे पाठिए से ही शेयर करब चलो शुरू कर लम तो हेलो दीदी हेलो हमें आकाश हावड़ा थेके बोलछी आज यूट्यूब स्क्रोल करते करते हठात तुम्हार वीडियो सामने आसे तुम्हार कैकटा वीडियो देखे खूब ही भलो लेगे ताई आमी आमार लाइफे घटे जावा एक घटना शेयर करते एलम आशा करछी तोमार घटनाटा भलो लागबे और कथा ना बाड़ी घटनाय आसछी एबार এখন আমার বয়স 22 কিন্তু ঘটনাটা ঘটে যখন আমার বয়সেই 8 থেকে 9 বছর ছিল তখন আমি অনেকটাই ছোট ছিলাম সময়টা ছিল দুর্গাপূজার সময় ছোটবেলায় যেমন হয় আর কি সব বন্ধুরা বিকাল থেকেই আমরা সেজে গুজে বাইরে বেরিয়ে পড়তাম ঘুরতে আবার আমাদের বাড়ির পাড়ায় যে ক্লাবটা আছে সেই ক্লাবের মাথায় একটা বড় করে পূজো হতো আমরা সব বন্ধুরা ওই মাঠে থাকতাম আর কি খেলাধুলো করতাম দিনটা ছিল অষ্টমীর দিন সন্ধ্যের দিকে আমরা সবাই প্যান্ডেলে গিয়ে বসেছিলাম গল্প করছিলাম আবার আমার এক বন্ধু ও তখন নতুন নতুন সিগারেট খাওয়া শিখেছিল বাবা এত ছোটবেলায় সিগারেট এবার ও আমাদের বলল যে দাঁড়া আমি একটু আসছি বলে কোথায় একটা চলে গেল এক ঘন্টা হয়ে গেল তাও আসছে না দেখে আমি ওকে খুঁজতে বেরোলাম আমাদের মাঠের সাইডের দিকে একটা রাস্তা ছিল তো ওই রাস্তা দিয়েই একটা পুকুর পড়ে আর কি তো আর ওই পুকুরের গায়ে ছিল একটা খেজুর গাছ আমার মনে হয়েছিল যে ও হয়তো ওই পুকুরের দিকেই গেছে আর কি সিগারেট খেতে তো আমি ওকে তাই ওদিকেই খুঁজতে গিয়েছিলাম দেখি ওই গাছটার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ও আমি তখন আর অত কিছু না ভেবে ওকে নরমালি গিয়েই বললাম কি রে এখনো এখানে দাঁড়িয়ে আছিস কি করছিস চ মাঠে চল সবাই আছে তো ওখানে ওকে ধরে নিয়ে আসলাম মাঠে কিন্তু প্যান্ডেলের সামনে এসে ও কিছুতেই ভেতরে ঢুকতে চাইছিল না আমি কারণটা ঠিক বুঝতে পারলাম না ওকে জোর করে ভেতরে নিয়ে গিয়ে বসালাম পাঁচ মিনিট বসার পর ও আমাকে বলল ওর নাকি শরীরটা বেশ খারাপ লাগছে তাই ও ঘরে যাচ্ছে বলে ও উঠে ওখান থেকে চলে গেল আমিও ভাবলাম হয়তো সত্যি সত্যি শরীরটা খারাপ করেছে ওর পাড়ার সবাই মোটামুটি সেদিন মাঠের প্যান্ডেলেই ছিল হঠাৎ ওই বন্ধুটার মাটা দেখি কাঁদতে কাঁদতে মাঠে ছুটে এসেছে এসে সবাইকে বলছে আমার ছেলে কেমন একটা করছে আমার ছেলে কেমন করছে তোমরা দেখেছো চলো তাড়াতাড়ি আমরা সবাই ছুটে দেখতে গেছিলাম ওকে কিন্তু গিয়ে যা দেখলাম দেখে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেল আমি দেখলাম ও চোখগুলো পুরো লাল হয়ে গেছে তার সঙ্গে গলার ভয়েসটাও পাল্টে গেছে আর কি সব বলছে তার সঙ্গে ঘরের মধ্যে পাগলের মতন লাফাচ্ছে ওই দেখে আমরা তো ভয়ে চলে এসেছি আর দাঁড়িয়ে থাকার মতন ওখানে দাঁড়িয়ে থেকে দেখার মতন ক্ষমতা নেই আমাদের কারোর মধ্যে আর আমরা ছোট তো তাই সবাই ওখান থেকে চলে এসেছিলাম এবার ওই বন্ধুটার যে মামা ছিল সে ওই ঝাড়ফুঁক করতো আর কি মোটামুটি ভালোই পারতো পাড়ার কারো কিছু হলে ওনার কাছেই নিয়ে যেত সবাই এবার ওর মামা বলল তোমরা সবাই বাইরে যাও বলে নিজে ভেতরে ঢুকে গেল আর ঘরের দরজা বন্ধ করে দিল ভিতর থেকে তখন খালি চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে তারপর ওর মামা কিছু মন্ত্র পড়া শুরু করলো সেটা করতে করতে বন্ধুটা লাফালাফি বন্ধ করলো থামার পর মামাটা ওকে জিজ্ঞেস করলো যে কেন এসেছিস সেখানে তখন সে বলল আমি ওই পুকুর পাড়ের গাছটায় থাকি ও এসে আমার গায়ে থুতু ফেলেছে তাই আমি ওকে ছাড়বো না তো আমি তো দেখেছিলাম ওকে ওই গাছটার সামনে দাঁড়িয়ে থাকতে
বাট আমরা ততক্ষণে তো ওর বাড়ি ওখান থেকে চলে গিয়েছিলাম, যেটা আগেই বললাম আমরা ভয়ে বেরিয়ে গেছিলাম, ওর মামা ঢুকেছিল তখন। তো এই কথাটা আমাদের বড়রাই বলেছিল, মানে বড়দের থেকে আমাদের শোনা। তো এবার গল্পে আসি। তারপর ওর মামা অনেক চেষ্টা করার পর ওই বন্ধুটার শরীরে যে ঢুকেছিল তাকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে। তারপর তাকে অনেকটা মন্ত্র দ্বারা ওর শরীরটা ছাড়তে বাধ্য করে। তারপর ও মাটিতে পড়ে যায় এবং গায়ে হাত দিলে তখন ভীষণ জ্বর ছিল, আর ওর মামা সেদিন ওই বাড়িতেই থেকে গিয়েছিল। পরের দিন ওকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ও তখন কিছুই মনে করতে পারছিল না, আর কিছু মনেও ছিল না ওর। মানে ওর সঙ্গে যে এই ঘটনাগুলো ঘটেছে, ও যেরকম লাফলাফি করেছে, এরকম লাল হয়ে গেছে চোখ, ওর কিছুই মনে নেই। ওকে সেদিন মামা একটা মাদুলি দিয়েছিল, আর কোনো দিনও যেন না খোলে সেটা যেন বারণ করে দিয়েছিল। ক্লাবের বড়রা, মানে বড় যারা ছিল ওখানে, তারা ওই পুকুর পাড়ে ওই গাছটাও কেটে দিয়েছিল। তো কাটার পর থেকে পুকুর পাড়ে গেলে আর কারোরই কিছু হতো না। এই ছিল ঘটনাটা। জানি গুছিয়ে লিখতে পারি, তাও যদি তোমার চ্যানেলে বলো তাহলে একটু গুছিয়ে বলে নিও তোমার মতো। অপেক্ষায় থাকলাম ঘটনাটা তোমার গলায় শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি ওকে বলেছিলাম যে আরও কিছু ওর বলেছিল এক্সপিরিয়েন্স আছে, ওগুলো বলে দেওয়ার জন্য। তো এর মধ্যে আমার একটা মানে ঘটনা আমার মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে আমার মনে আছে আমরাও ছোটোবেলায় যখন দুর্গা পুজোর সময় স্পেশালি ভীষণ মজা করতাম, সেরকমই কালী পুজোর সময় আমরা ভীষণ মজা করতাম। এবার কালী পুজো তো রাত্রিবেলায় হয়, তো আমাদের কোয়ার্টারের সামনে পার্ক ছিল। তো ওখানে একবার তখন ছোট, মানে 2-3 এরকম পড়ি, আর পাশের বাড়ি যে দিদি আমার থেকে 1 বছরে বড়, তা আমরা ভীষণ মজা করতাম। হ্যাঁ, এবার কালী পুজোর সময় রাত্রিবেলা একবার আমরা খুব জেদ করলাম যে আমরা সারা জেগে কালী পুজো দেখব। তো আমি আর ওই বন্ধু আমরা বসে আছি। এবার যেহেতু কোয়ার্টারে তো খুব সেফটি থাকে ওখানে, ওখানে বাবা মার সঙ্গে গিয়ে থাকতেই হবে এরকম কোনো ব্যাপার না, আর জাস্ট মানে ব্যালকনি থেকেও মা দেখতে পারবে যে আমি বসে আছি। তো ওর মাও যায়নি, আমার মাও যায়নি, ঠিক আছে। আমরা এরকম বসে চেয়ারে বসে বসে ঠান্ডার মধ্যে সোয়েটার ওয়েটার পরে বসে বসে পুজো দেখছি। তো দেখতে দেখতে হঠাৎ মনে আছে আমার একজন আসলো এবং চিৎকার করে করে ঢুকলো প্যান্ডেলের ভেতর এবং বলছে যে রক্ত দে রক্ত, মানে এরকম একটা ব্যাপার, মানে কাউকে একটা বলি দিতে হবে ওরকম চাইছিল। এবং সে যে কীরকম বিভৎসভাবে চিৎকার করছিল আমরা লিটারেলি ভয় পেয়ে গেছিলাম। তো জানি এই সঙ্গে কোনো রিলেট হচ্ছে না ব্যাপারটা, বাট ওই ছোটোবেলায় ওই যে পুজোর ব্যাপারটা মনে মনে পড়ে গেলো, তো তাই ভাবলাম ওই এক্সপিরিয়েন্সটা আমার বলে দিই। তখন বলেছিল যে হয়তো মানে কালী পুজোর সময় নাকি কালী ঠাকুর অনেকে শরীরে ঢোকে বলি নেওয়ার জন্য, বাট কোথাও একটা গিয়ে আমি এটা বিলিভ করি না, স্টিল বলে। তো তারপরে তো লোকটাকে নিয়ে যাওয়া হয়েছিলো এবং সত্যি করে বলতে আমাদের এখানে বলি দেওয়া হতো না, তো বলি দেওয়া হয়নি। তো এটা এটা আমরা নিজের চোখে দেখেছিলাম, একজন এরকম দৌড়াতে দৌড়াতে এসে কেমন পাগলের মতন করছিলো। তোরা জাস্ট মনে পড়ে গেলো, হঠাৎ করে ফ্ল্যাশ ব্যাকটা আসলো। যাই হোক, এবার নেক্সট এক্সপিরিয়েন্সে যাওয়া যাক। তো এই ঘটনাটা খুব একটা বড় না, ছোটই একটা ঘটনা, তো মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই বলতে চলে এলাম। এবার ঘটনায় আসি। তো ঘটনাটা ছিল আমার ছোটোবেলা, মানে আজ থেকে এই 10 বছর আগের ঘটনা। দিনটা ছিল কালী পুজোর দিন। ও মা, আমি এখনই কালী পুজোর একটা এক্সপিরিয়েন্স বললাম, ওরও কালী পুজোর। আমি সত্যি এটা প্ল্যান করিনি, আমি জাস্ট র্যান্ডামলি পড়ছি এক্সপিরিয়েন্সটা। আমি জানতাম না কালী পুজোর এক্সপিরিয়েন্স হবে। তো আমরা সবাই তখন খুবই ছোট, আমাদের বাড়ির সামনেই একটা ছোট ক্লাব আছে, সেই ক্লাবের মাঠেই পুজো হতো প্রতি বছর। তো সেদিন ক্লাব থেকে একটা ফিস্ট আয়োজন করা হয়েছিল, তো সবাই আমরা মাঠেই ছিলাম, খেলাধুলো করছিলাম। হঠাৎ করে একটা বন্ধু বলল, চল লুকোচুরি খেলবো আমরা। আমরাও ছোটোবেলায় বেশ খেলতাম, তোমরা হয়তো জানো ছোটোবেলায় এইসব খেলা খুবই পছন্দ করতো সবাই, আমরা খেলতামও। তো সবাই আমরা রাজি হয়ে গেলাম। টাইমটা তখন ছিল ওই রাত 9টা থেকে 10টার মধ্যে, তো পারফেক্ট সময়টা আমার মনে নেই। এবার খেলাটা শুরু হয়েছে। আমাদের ওই মাঠটার পিছনে একটা সরু গলি মতন একটা রাস্তা চলে গেছে। রাতের দিকে ওটা দিয়ে কেউ অতটা যাওয়া আসা করতো না, বড়রাও আমাদের সন্ধ্যের পরে ওই রাস্তা দিয়ে যেতে বারণই করতো। আর রাস্তাটা ছিল অন্ধকার, মানে কোনো আলো ছিল না রাস্তাটায়। এবার যেহেতু আমরা লুকোচুরি খেলা খেলছিলাম, আমি ভাবলাম ওই রাস্তাটায় গিয়ে গেলে কেমন হয়, ওই রাস্তাটায় যদি গিয়ে আমি লুকাই তাহলে তো কেউ ওইদিকে আসবে না আর আমাকে কেউ খুঁজেও পাবে না। তো এইভাবে আমি ওই রাস্তাটা দিয়ে ছুটে যাচ্ছিলাম। তো ছুটে যেতে যেতে হঠাৎ মনে হলো যে আমি কিসের সাথে একটা ধাক্কা খেলাম, মানে আমার সামনে কিছু তো একটা ছিল।
বাট আমি দেখলাম সামনে তো কিছুই ছিল না। মনে হলো যেন একটা হাওয়ার সাথে আমি ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে আমি মাটিতে বসেই পড়ি। তারপর আমার মাথাটা কেমন একটা ঘুরতে শুরু হলো। আমি যেই উঠে আবার চলে আসব সেটাও পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আমি ওই রাস্তাটাতেই শুয়ে পড়ি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমার জ্ঞান আসে, দেখি সবাই মানে বড়রা আমায় ক্লাবে নিয়ে এসেছে, নিয়ে ডাকাডাকি করছে। আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না যে আমার কি হয়েছে, মানে আমার সেন্সলেস হয়ে পড়েছিলাম আমি তখন। আমার মা ডাকলো যে এই ওঠ। আমার গা তখন বেশ গরম হয়ে গেছে। থার্মোমিটার দিয়ে চেক করে দেখলো যে 102 মতন জ্বর। ঘরে নিয়ে আসলো আমায়, ওষুধ দিল, তাতেও কিছুতেই জ্বরটা কমছে না। সারা রাত একইভাবে আমার জ্বরটা ছিল। পরের দিন সকাল হতেই আমার মা আমাকে নিয়ে আমার পাশের বাড়ির সেই মামাটার কাছে নিয়ে গেল। মামাটা বলতেই বলে দেয় যে আমার আগের গল্পটায় আমি একটা মামার কথা বলেছিলাম না, মানে ওর ফ্রেন্ডের যে মামা, ওই মামাই আর কি, যিনি এইসব এই ঝাড়ফুঁক করে, তো ওনার কাছে নিয়ে যাওয়া হয়। তো উনি কিসব মন্ত্র পড়ল আর একটা জলের বোতলের একটা ছোট্ট পেপারে কি একটা বেশি লিখে ওই বোতলটার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল সকাল দুপুর আর রাতে তিনবার এই জলটা তুই খাবি। তো ওটা খাওয়ার পর আমার জ্বরটা নিজে থেকেই কমে গেছিলো। এটাই ছিল ঘটনাটা। জানি না আমি কিসের সাথে ধাক্কাটা খেয়েছিলাম। দিদি, তোমার কিছু জানার থাকলে তুমি বলো ওটা কি ছিল। গল্পটা হয়তো অতটা ভয়ের না, তাও শেয়ার করলাম। ভালো লাগলে শুনিও তোমার চ্যানেলে। আর তোমার শ্রোতারা যদি আমার এক্সপিরিয়েন্সটা পছন্দ করে তাহলে আমি আরও এক্সপিরিয়েন্স যেগুলো আমার সাথে ঘটেছে আমি শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর আমাদের এই পরিবারটা আরও বড় হোক। থ্যাংক ইউ সো মাচ আকাশ। এখানে দেখো, আমি বলবো ডেফিনেটলি কোনো তো কিছু একটা ছিল, হয়তো কিছু হাওয়া বাতাসে কিছু একটা যাচ্ছিল। ইনফ্যাক্ট আমরা যে গল্পটা শুনছি, হয়তো আমাদের আশেপাশে কেউ একটা আছে ঘোরাফেরা করছে, এরকমভাবে আমি এক্সপিরিয়েন্সটা বলছি, হয়তো কেউ আছে ইনভিজিবল, আমরা দেখতে পারছি না, সেরকমভাবে কিছু একটা হয়তো যাচ্ছিল, যার জন্য যার সঙ্গে ধাক্কা খেয়েছে এবং সে ওই সময় ওই জন্য আরও রেগে গিয়ে হয়তো ওই জিনিসটা হয়েছে, এটা আমার মনে হয়। তোমাদের যদি যারা যারা শুনলে তাদের যদি অন্য কিছু মনে হয় বা তোমাদের যদি আরও বেশি নলেজ হয়, বিকজ আমার তো এটাই মনে হয় যে কিছু একটা তো যাওয়া আসা করছিলো ওই টাইমে, যার সঙ্গে তুমি ধাক্কাটা খেয়েছিলে, যার জন্য এক্সপিরিয়েন্সটা হয়েছে। এবং তার সঙ্গে একটা কথা, এটা ও যেহেতু বলেছে ওর সঙ্গে আরও অনেক ঘটনা এক্সপিরিয়েন্স আছে, তার মানে ভাবো একটা মানুষের লাইফে কিন্তু সবসময় যে একটাই এক্সপিরিয়েন্স হবে এরকম না, মাল্টিপল এক্সপিরিয়েন্স হতে পারে একটা মানুষের সঙ্গে, যেরকমভাবে আমার সঙ্গে হয়েছে মাল্টিপল এক্সপিরিয়েন্সেস। তা আমি জানি একটা মানুষ ফিল করলে তখন কীরকম ফিল করে। তো তোমাদেরও লাইফে যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাও, তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মাধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। আর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আজ অবধি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সব একটা ক্লিকে শুনে নিতে পারবে। এবং আমার একটা ট্রাভেল মেকআপ ব্লগসের সেপারেট চ্যানেল আছে, যেটা হচ্ছে লাইফ অফ মাধুমিতা। প্লিজ ওই চ্যানেলটিকেও এরকম ভালোবাসা দিও যতটা এই চ্যানেলটিকে ভালোবাসা দিয়েছো। সব লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে, তো প্লিজ 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 ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও। আজকের জন্য আমি চললাম। থ্যাংকস ফর লিসনিং। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।